আপনারা দেখছেন নিউজ কলকাতা। বালুরঘাট লোকসভার বামফ্রন্ট মনোনীত আরএসপি পার্টির প্রার্থী রণেন বর্মনের সমর্থনে বামফ্রন্টের কর্মী সভায় যোগ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন ইটাহার বামফ্রন্ট কমিটির তরফে ইটাহার হাটখোলা জেলা পরিষদের ভবনে এদিনের কর্মী সভার আয়োজন করা হয়, ফলে বামফ্রন্টের বহু কর্মী সমর্থক হাজির হয় বিমান বসুর কর্মী তৃণমূল সরকার উন্নয়নের বন্যার কথা বলছে, উন্নয়নের এমন বন্যা হচ্ছে যে মানুষ দাঁড়াতে পারছে না, উন্নয়ন তার শরীর কাঁপছে, উন্নয়ন তোলাবাদীর উন্নয়ন, তোলাবাসদের উন্নয়ন হয়েছে, ঠিকাদারদের উন্নয়ন হয়েছে, যারা নাকি একেবারে তাদেরকে পার্সেন্টেজ দিয়ে অনেক ভর্তি করে তাদের উন্নয়ন হয়েছে। ছিলেন সিপিআই রাজ্য নেতৃত্ব তথা ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জী, আরএসপি পার্টির রাজ্য নেতৃত্ব ক্ষিতি গোস্বামী, বিশ্বনাথ চৌধুরী, ফরওয়ার্ড ব্লক পার্টির রাজ্য নেতৃত্ব হাফিজ আলম সাইরানি, গোকুল রায়, প্রার্থী রণেন বর্মন সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। এদিন উপস্থিত নেতৃত্ব বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তুলে ধারণা করেন। রণেন বর্মনের সমর্থনে ভোটের জন্য মাঠে নামতে বলেন দলীয় কর্মীদের। পাশাপাশি এদিন বিমান বসু বলেন, যারা এখনো বিজেপি চেনেননি তারা অনেক পিছিয়ে আছেন, কেননা বিজেপি দেশটাকে পিছিয়ে ফেলেছে গত 5 বছরে। আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে যে উন্নয়নে ভাসছে, এমন উন্নয়ন হচ্ছে যে বেকারদের চাকরি নেয়, কৃষকদের ফসলের দাম নেয়, বেকাররা ধর্ণায় বসেছে চাকরির আশায়, আর শাসক দল উৎসবে মেতে রয়েছে। কখনো কখনো আবার বিজেপির সঙ্গে গোপনে হাত ধরতে যায়, তাই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করান, আর গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে বলুন বিজেপি ও তৃণমূলের কুকীর্তি। এদিন সভার শেষে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে পার্টি তহবিলে চাঁদা কালেকশন করেন ইটাহারের রাস্তায় বিমান বসু। ইটাহার থেকে শিখা সরকার, রিপোর্ট, নিউজ কলকাতা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।